লাইফ হ্যাপিনেস সাইকোলজি রিলেটেড সকল ডিসকাশনের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, টাকা কি সুখ এনে দেয়? বা টাকা যদি সুখ এনে দেয়, কত টাকা লাগে সুখ পাওয়ার জন্য? এই ভিডিওতে এই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করব। এই বিষয়ে বিভিন্ন বিখ্যাত প্রফেসর এবং ইউনিভার্সিটির অনেক ভালো রিসার্চ আছে। ওই রিসার্চগুলো সামারাইজ করলে তিনটা থিওরি পাওয়া যায় এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ওই তিনটা থিওরি একটু এক্সপ্লেন করব এবং ফাইনালি আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে নেওয়া এই বিষয়ে কী মনে করি তা নিয়েও কিছু কথা বলবো। অ্যাজ ইউজুয়াল যেসব রিসার্চ স্টাডিজের কথা বলবো ওগুলোর লিঙ্ক ইউটিউবের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সো এই বিষয়ে তিনটা থিওরি কি? নাম্বার ওয়ান হলো, টাকা হ্যাপিনেস এনে দেয় না, অন্য কিছু লাগে। নাম্বার দুই হলো, টাকা হ্যাপিনেস এনে দেয় কিন্তু একটা লিমিট পর্যন্ত, এরপর অন্য কিছু লাগে। এবং তিন হলো, টাকা হ্যাপিনেস এনে দেয় ইনডেফিনেটলি এবং যতই আপনার টাকা বাড়বে আপনার হ্যাপিনেসও বাড়তে থাকবে। এখন এই তিনটা থিওরির পেছনে এভিডেন্স কি এবং এগুলোর ব্যাখ্যা আমি দিব। সো থিওরি নাম্বার ওয়ান হলো, টাকা হ্যাপিনেস এনে দেয় না। এই থিওরির পেছনে ডক্টর সঞ্জীব চোপড়া, হার্ভার্ড মেডিকেল স্কুলের একটা প্রফেসর, ওনার একটা টেড টক আছে। হ্যাপিনেস, জয়, ব্লিস। হ্যাপিনেস ইজ দ্য সেন্সেশন অফ ফিলিং প্লিজড। উই এক্সপ্রেস ইট আউটওয়ার্ডলি, উই স্মাইল। এবং রিসার্চটা হলো, ইউএসএতে লটারি উইনারদের উপর তারা রিসার্চ করে। ইউএসএতে লটারি হয়, লটারি জিতলে একটা বিশাল প্রাইজ মানি সাধারণত আপনি পেয়ে থাকেন। হাইয়েস্ট প্রাইজ মানি প্রায় $20 million মতো, তার মানে হচ্ছে 170 crore. সো আপনি যদি লটারিটা জিতেন, যদি অনেক কম টাকা থাকে, হঠাৎ করে আপনার একদিন 100 crore, 70-80 crore আপনি পেয়ে যাবেন লটারির মাধ্যমে। পুরাটুকি হচ্ছে র্যান্ডম, কমপ্লিটলি লাক। সো রিসার্চগুলোর জন্য তারা এই লটারি উইনারদের হ্যাপিনেস ট্র্যাক করেছিল এবং দেখা গিয়েছে যে লটারি পাওয়ার আগে তাদের যে হ্যাপিনেস ছিল, লটারি জিতার পর কিছুদিন পরে তাদের হ্যাপিনেস ওই আগের লেভেলেই ফেরত চলে যায়। লটারি জিতার পর তারা গাড়ি কিনে, বাড়ি কিনে, লিভিং কন্ডিশনের উন্নতি হয়, কিন্তু তাদের হ্যাপিনেস আগের লেভেলে ফেরত যায়। ওই গাড়ি বাড়ি কেনার সময় হয়তো বা মোমেন্টারিলি হ্যাপিনেস একটু বেড়ে গিয়েছিল, কিন্তু অতি শীঘ্রই এটা আবার আগের লেভেলে ফেরত চলে যায়। জিনিসটাকে হেডোনিক অ্যাডাপ্টেশন বলে। সো এরকম অনেক লটারি উইনার যাদের টাকা ছিল না, টাকা পাওয়ার পরে তাদের হ্যাপিনেস মেজার করে দেখা গিয়েছে যে টাকার সাথে তাদের হ্যাপিনেসের ওরকম সম্পর্ক পাওয়া যায়নি। সো টাকা যদি হ্যাপিনেস না এনে দেয়, তাদের রিসার্চ অনুযায়ী কী হ্যাপিনেস এনে দেয়? লক্ষ লক্ষ মানুষকে স্টাডি করে তাদের রিসার্চ অনুযায়ী চারটা জিনিস হ্যাপিনেস এনে দেয়। নাম্বার ওয়ান হলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আপনার যদি ভালো কয়েকটা বন্ধু থাকে, ভালো কয়েকটা পরিবার থাকে এবং তাদের সাথে আপনি সুন্দর স্মৃতি গঠন করতে পারেন, ওই জিনিসটা হ্যাপিনেস এনে দেয় লং টার্মে। নাম্বার টু হলো গিভিং। আপনার ক্ষমতায় যতটুকু দান করা যায় তা যদি আপনি দান করেন, তখন আপনি হ্যাপিনেস পাবেন লং টার্মে। নাম্বার তিন হলো ফরগিভিং, বা নিজেকে ক্ষমা করতে পারা এবং অন্য মানুষকে ক্ষমা করতে পারা। এই ক্যাপাসিটি বা ট্রেডটা লং টার্মে আপনাকে হ্যাপিনেস এনে দেয়। এবং নাম্বার ফোর হলো গ্র্যাটিচিউড প্রকাশ করা, বা কৃতজ্ঞতা প্রকাশ করা। আপনি যদি রেগুলার একটা হ্যাবিট তৈরি করতে পারেন যেখানে আপনি কিসের জন্য গ্রেটফুল তা লিখেন বা ওটা প্রকাশ করেন, তখন লং টার্মে এটা আপনার হ্যাপিনেস এনে দেয়। এটা নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, ওটা চেক করতে পারেন। সো এই গেল থিওরি নাম্বার ওয়ান, যে টাকা হ্যাপিনেস এনে দেয় না এবং এই চারটা জিনিস হ্যাপিনেস এনে দেয়। থিওরি নাম্বার টু হলো, টাকা হ্যাপিনেস এনে দেয় কিন্তু একটা সার্টেন এক্সটেন্ট পর্যন্ত। থিওরি নাম্বার টু এর এভিডেন্স হিসেবে ড্যানিয়াল কানম্যান, নোবেল লরিয়েট, বিশ্ববিখ্যাত থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো এর অথর, ওনার একটা রিসার্চ আছে। ওখানে তারা দেখেছে যে হাই ইনকাম একটা লেভেল পর্যন্ত হ্যাপিনেস এনে দিতে পারে। তারা ওই অ্যামাউন্টটা পেয়েছিল $75,000 মতো। $75,000 খুব সাবজেক্টিভ একটা ইনকাম অ্যামাউন্ট, দেশ থেকে দেশ এমনকি সিটি থেকে সিটি এটা ডিফার করে। নিউ ইয়র্ক সিটিতে আজকাল $75,000 অতটা হাই ইনকাম মনে করে না, কিন্তু অন্য কোনো স্টেট বা অন্য কোনো দেশে এটা অনেক হাই ইনকাম হবে। সো আপনি যদি ঢাকা শহরে $75,000 থেকে $100,000 মতো কামান, হয়তো বা এটা ইকুইভ্যালেন্ট হবে নিউ ইয়র্ক সিটিতে $75,000 কামানোর মতো। সো এই রিসার্চের আইডিয়াটা হচ্ছে, আপনার যখন টাকা বাড়তে থাকবে আপনার সুখও বাড়তে থাকবে, কিন্তু একটা লিমিট হিট করার পর তখন আর সুখ বাড়বে না। ওই রিসার্চ ওটা $75,000 বলেছিল এবং তারা দেখেছিল ওইটার পর, ওই অ্যামাউন্ট ইনকামের পর আপনার ইনকাম যত বাড়বে তার সাথে সুখের ওরকম কোনো কোরিলেশন থাকবে না। অনেক বিখ্যাত একটা রিসার্চ এবং এটার পরে অনেক রিসার্চ হয়েছে যেটা এটাকে সাপোর্ট করেছে, কিন্তু তারা একটা খুব ইন্টারেস্টিং জিনিস খেয়াল করেছিল। ওটা হচ্ছে, আপনার ওই $75,000 লিমিটের পর যত ইনকাম বাড়বে তত আপনার লাইফের সেলফ ইভ্যালুয়েশন বাড়বে, কিন্তু ইমোশনাল ওয়েলবিং বাড়বে না। এবং ইমোশনাল ওয়েলবিং হচ্ছে, আপনাকে যখন রেট করতে বলা হয় দৈনন্দিন জীবনে আপনি কতটা সুখ পাচ্ছেন, কতটা দুঃখ পাচ্ছেন, আপনার হ্যাপিনেস কত, স্যাডনেস কত, এরকম 12-13 ইমোশন, 6-7 পজিটিভ, 6-7 নেগেটিভ, এবং সবগুলোর অ্যাভারেজ হলো ইমোশনাল ওয়েলবিং। সো তাদের রিসার্চ অনুযায়ী $75,000 ইনকামের পর পার্টিসিপেন্টরা ভাবছিল যে তাদের জীবনের উন্নতি হয়েছিল, কিন্তু যখন মেজার করা হচ্ছিল যে তারা কি বেশি সুখ পাচ্ছে নাকি বা তারা কি পজিটিভ ইমোশন ফিল করছে নাকি, ওখানে কোনো উন্নতি হয়নি।
সো এই ছিল সেকেন্ড থিওরি, যে টাকা আপনাকে হ্যাপিনেস এনে দিতে পারবে কিন্তু একটা সার্টেন লিমিট পর্যন্ত, ওইটার পর টাকার সাথে হ্যাপিনেসের ওরকম সম্পর্ক নেই এবং এটার পিছনে অনেক এভিডেন্স আছে। সো একটা লিমিট যদি আমরা পৌঁছাতে পারি, যেই লিমিটে আমরা আমাদের বেসিক নিডস এবং ফাইন্যান্সিয়াল স্ট্রেস থেকে আমরা দূরে থাকতে পারবো, ওইটার পর আসলে বেশি টাকার পেছনে ছোটা এই রিসার্চ অনুযায়ী অতটা প্রোডাক্টিভ কোনো কাজ না। তিন নম্বর থিওরি হচ্ছে টাকা ইনডেফিনেটলি আপনাকে হ্যাপিনেস এনে দিতে পারে এবং আপনার যতই টাকা থাকবে আপনার হ্যাপিনেসও ওইভাবে বৃদ্ধি পেতে থাকবে। এই থিওরিটার পিছনে রিসার্চ আছে বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি অফ ওয়ার্টনের, তারা প্রায় 33,000 পার্টিসিপেন্টের উপরে রিসার্চটা চালায় এবং 17,00,000 ডেটা পয়েন্ট নিয়ে রিসার্চটা করা হয়। আগের যে থিওরি যে $75,000 বা একটা লিমিটের পর হ্যাপিনেস আর বৃদ্ধি পাবে না টাকার ইনকামের সাথে, ওই থিওরিটা তারা ডিবাং করে এবং তারা দেখে যে টাকা যখন বাড়তে থাকে হ্যাপিনেসও ওভাবে বাড়তে থাকে, প্রপোর্শনালি বাড়ে না। মানে $50,000 থেকে $75,000 এই $25,000 ইনকাম ইনক্রিজের সাথে যে হ্যাপিনেসের ইনক্রিজ হয়, $75,000 থেকে $100,000 এই $25,000 একই হ্যাপিনেস ইনক্রিজ হয় না। রিসার্চে তারা এই ইনকাম স্কেলটাকে লগারিদম দ্বারা অ্যাডজাস্ট করে কিন্তু দেখে যে একেবারে লিনিয়ারলি প্রপোর্শনে না বাড়লেও লগারিদমের আন্ডারে আপনার যদি টাকা বাড়ে হ্যাপিনেস বাড়ে। এই রিসার্চে তারা পার্টিসিপেন্টদেরকে জিজ্ঞাসা করেছিল যে কেন আপনি যখন টাকা বেশি হচ্ছে আপনার হ্যাপিনেস কেন আপনি বেশি রিপোর্ট করছেন, এবং সবচেয়ে কমন যে অ্যান্সার এবং তাদের থিওরি যেটা ছিল ওটা হচ্ছে পার্টিসিপেন্টরা বলছিল যখন তারা বেশি ইনকাম করছিল, যতই বেশি ইনকাম করছিল তাদের কাছে ফ্রিডম বাড়ছিল, নিজেদের জীবনের প্রতি কন্ট্রোল বাড়ছিল এবং এটা তাদেরকে বেশি অপরচুনিটি দিচ্ছিল নিজের টাইম কিভাবে তারা স্পেন্ড করতে চায় ওইটার উপর। সো বেসিক্যালি তাদের থিওরি অনুযায়ী টাকা যদি কম থাকে আপনার মনে হবে আপনার লাইফের প্রতি আপনার কন্ট্রোল কম, এটার ফলে আপনার হ্যাপিনেস কমে যায়, কিন্তু টাকা যত বাড়তে থাকে যেই লেভেলে বাড়তে থাকে ওই লেভেলে বাড়ার পর আপনার লাইফে আপনার অপরচুনিটি অনেক বেড়ে যায় এবং নিজের লাইফের উপর এক ধরনের কন্ট্রোল চলে আসে যেটার ফলে আপনার হ্যাপিনেস বৃদ্ধি পায়। সো এই ছিল তিনটা থিওরি, টাকা হ্যাপিনেস এনে দেয় না, টাকা হ্যাপিনেস এনে দেয় কিন্তু একটা লিমিট পর্যন্ত, এবং তিন নম্বর হচ্ছে টাকা যতই বেশি বাড়তে থাকে আপনার হ্যাপিনেস ততই বাড়তে থাকে। সো এখন প্রশ্ন হলো আমি কোনটা বিশ্বাস করি। এই প্রশ্নটার উত্তর অত সহজ না, এত রিসার্চ লাগছে একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, মানে হচ্ছে এই উত্তরটা কমপ্লিকেটেড কারণ বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন জিনিস ইম্পর্ট্যান্ট এবং আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স একটু শেয়ার করতে চাই। আমার কাছে মনে হয় তিনটা থিওরি সত্য এবং এটা কেন মনে হয় এখন আমি একটু এক্সপ্লেনেশন দিই। থিওরি নাম্বার দুই, যে টাকা হ্যাপিনেস এনে দেয় একটা লিমিট পর্যন্ত, এটা আমার কাছে সত্য মনে হয় কারণ আপনার যদি ফাইন্যান্সিয়াল সিকিউরিটি না থাকে আপনি অনেক নেগেটিভ ইমোশন এক্সপিরিয়েন্স করবেন, স্ট্রেস, ফিয়ার, অ্যাংজাইটি, অনেক নেগেটিভ লিভিং কন্ডিশনস, হয়তো বা পানি থাকবে না, ভালো খাবার থাকবে না, থাকার বাসা থাকবে না, এগুলো এক্সপিরিয়েন্স করবেন। এগুলো আপনার লাইফের যে ওভারঅল ওয়েলবিং এটা খুব সিগনিফিকেন্টলি কমিয়ে দিবে। সো একটা লিমিট পর্যন্ত টাকা লাগে, ওই অ্যামাউন্ট টাকা পাওয়ার পর আপনার বেসিক লিভিং কন্ডিশনস মিট করার পর সাধারণত মানুষের ওভারঅল ওয়েলবিং এর উন্নতি দেখা যায়। তিন নম্বর থিওরিটা, যে টাকা বাড়তে থাকলে হ্যাপিনেস বাড়তে থাকে, ওই থিওরিটা আমি খানিকটা বিশ্বাস করি কারণ যেসব লিমিটের কথা বলা হয়, যে $75,000 বা এরকম একটা আর্বিট্রারি সাবজেক্টিভ লিমিট যে ওইটার পর আর হ্যাপিনেস বৃদ্ধি পাবে না, ওই লিমিটটা ক্রস করার পরেও যখন একটা প্রমোশন এসেছে বা একটা ইনকাম ইনক্রিজ এসেছে তখন দেখেছে যে আমার হ্যাপিনেসের বৃদ্ধি বা আমার ওভারঅল ওয়েলবিংয়ের উন্নতি হয়েছে। কেন উন্নতি হয়েছে আমার ওয়েলবিংয়ের? কারণ আমার কাছে মনে হয়েছে যে ইনকাম ইনক্রিজের পর আমার জীবনে যে লিমিটেড সময় আছে ওইটা নিয়ে কী করতে চাই, ওই টাইমটুকু আমি কীভাবে খরচ করতে চাই, ওইটার উপর আমার কন্ট্রোল বেড়ে গিয়েছে, যার ফলে আমার ওভারঅল ইমোশনাল ওয়েলবিংয়ের উন্নতি হয়েছে। সেই জন্য থিওরি নাম্বার তিনও আমার কাছে সত্য লেগেছে, কিন্তু ওই টাইমটুকু পাওয়ার পর, ওই কন্ট্রোলটুকু পাওয়ার পর আমি ওই কন্ট্রোল দিয়ে কী করবো ওইটার জন্য আমার কাছে থিওরি নাম্বার ওয়ান সত্য লেগেছে। এটার কারণ হলো যখন আপনার টাইমটুকু বেড়ে যাবে, আপনার কন্ট্রোল বেড়ে যাবে, আপনি ওই টাইমটুকু কোথায় দিবেন, কোথায় দিলে আসলে সুখটা আসে, তখন ওই চারটা জিনিসই চলে আসে, গ্র্যাটিটিউড, ফর গিভিং এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। যেহেতু আপনার কন্ট্রোল বেড়ে যাচ্ছে আপনি আপনার সময় ওগুলোতে দিতে পারছেন, যার ফলে আপনার হ্যাপিনেস বৃদ্ধি পেতে পারে। পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে নিলে এই জিনিসটা একটু কমপ্লিকেটেড কারণ এই চারটা জিনিসের সময় দেওয়া কিন্তু খুব টাকা না থাকলেও সম্ভব। পৃথিবীতে অনেকেই আছে যাদের ইনকাম অনেক বেশি না কিন্তু তারা অনেক হ্যাপি, এবং এটার মধ্যে থেকে একটা থিওরি পাওয়া যেতে পারে যে তারা ইনকাম বেশি না থাকা সত্ত্বেও ওই চারটা জিনিসে সময় দিতে পারছে, যার ফলে তাদের হ্যাপিনেস বেশি।
অ্যাট দ্য সেম টাইম অনেক ধনী মানুষ আছে যাদের হ্যাপিনেস অনেক বেশি নেই। এটা হতে পারে যে তার ওই চারটা জিনিসের সময় দিতে পারছে না অনেক টাকা থাকা সত্ত্বেও। তো আমার কাছে সবসময় মনে হয়েছে যে টাকা হ্যাপিনেস আনতে সাহায্য করে, টাকা হ্যাপিনেস এনে দেয় না। আপনার যদি অনেক টাকা থাকে তখন এই চারটা জিনিসে সময় দেওয়া সহজ হয়ে যায়, কিন্তু আপনার যদি টাকা নাও থাকে অনেক কঠিন হলেও এই চারটা জিনিসে সময় দেওয়া সম্ভব, যার ফলে রিসার্চ অনুযায়ী হ্যাপিনেস বেড়ে যেতে পারে। সো ইদানিং এই জিনিসটা নিয়ে অনেক ভাবি যে কীভাবে আমি আমার লাইফ লিড করতে পারবো যার ফলে টাকা কখনো একটা সমস্যা হবে না এই চারটা জিনিসকে সময় দেওয়ার জন্য, এবং যখন টাকা থাকবে তখন যাতে আমি এনশিওর করতে পারি নিজের কাছে অনেস্ট হয়ে যে টাকার পেছনে বেশি না ছুটে এই চারটা জিনিসের পেছনে আমি সময় দিতে পারি। আশা করি ভিডিওটা কাজে লেগেছে এবং ভালো লেগেছে। এরকম সাইকোলজি, লাইফ এবং হ্যাপিনেস সম্পর্কে, এরকম ইম্পর্ট্যান্ট টপিকসগুলো সম্পর্কে যদি আরও ভিডিও চান কমেন্ট সেকশনে জানিয়েন। থ্যাংক ইউ।